হৃদয়পুর থেকেই মন দেওয়া নেওয়া সৌরভ দর্শনার। বহুদিন ধরেই এই তারকা জুটির প্রেমের খবর টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল। তবে দুজন দুজনের ভালো বন্ধু হিসেবেই পরিচয় দিয়ে এসেছেন বরাবর। অবশেষে এই বছর 15ই ডিসেম্বরে দুজনে সাত পাকে বাঁধা পড়বেন বলে শোনা যাচ্ছে। যদিও এই খবরে শিল মোহর দেননি দুজনের কেউই। বেশ কিছুদিন আগে সৌরভ জানিয়েছিলেন, একসাথে বেশ কয়েকটি সিনেমা করলেই লোকজন ভাবে আমরা প্রেম করছি, কিন্তু আসলে আমরা খুব ভালো বন্ধু। সৌরভটাকে হাজবেন্ড হিসেবে পাওয়া অনস্ট ভাগ্য, এটা মহিলাদের ভাগ্য। এটা হোয়াট কাইন্ড অফ প্রশ্ন ইজ দিস? তো হাজবেন্ড ম্যাটেরিয়াল হিসেবে বা পটেনশিয়াল হাজবেন্ড হিসেবে কত মাস? এটা মাইনাসে যাবে। এত জ্বালিয়েছি একলা আছে তুই বল 10 এ 1 আমি ভেবেছিলাম মাইনাস, সেটা পাইনি অন্তত। কারণ কেউ এটাই ওই জ্বালানোটা কোনো ভীষণ একটা অতিরিক্ত না সব কিছুতে ওর জন্য। তবে বন্ধু থেকে প্রেমিকা হতে বেশি সময় নেননি তারা কেউই। গত কয়েকদিন ধরেই বেশ কিছু ইভেন্টে তাদেরকে একসঙ্গে দেখতে পাওয়া যাচ্ছিল, সেখান থেকেই জল্পনা শুরু। কিন্তু টলিপাড়ায় এই লুকিয়ে বিয়ে যেন এই জল্পনাকে বাড়িয়ে দিল কয়েক গুণ। তবে এ কি শুধুই জল্পনা নাকি বিয়ে করছেন তারা সত্যি সত্যি, তা বলবে সময়ই। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।